হুমকিটা মানে হচ্ছে আমাদের আবদার না মানা হলে আমরা মানুষ মারা শুরু করব, কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তো মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সাথে তো মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। তো মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সাথে তো মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। করুক, তাড়াতাড়ি করুক, দেরি করছে কেন? আমি তো চাইছি আদালতে এই ব্যাপারটা আসুক। 2003 সালে 2001 সালে আর্জি করে কি হয়েছে? তৎকালীন এসএফআই নেতা সুবর্ণ গোস্বামীদের নেতৃত্বে আর্জি করে যে পর্ন চক্র থেকে শুরু করে একের পর এক দুর্নীতির চক্র চলতো, আমরা চাই সেগুলো প্রকাশ্যে আসুক। এবং উনি যদি নিজে থেকে এটা আদালতের দরবারে নিয়ে যান, তাহলে এর চেয়ে খুশি আর কিছু, খুশির কথা আর কিছুই হতে পারে। শুভবুদ্ধির উদয় হোক, জুনিয়র ডাক্তারবাবুর অনশন ত্যাগ করে পূর্ণতমে কাজে ফেরত আসুক, এবং তাদের মাথার পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে তাদেরকে তারা চিনতে শিখুক, এইটুকু অনুরোধ। হ্যাঁ, মানে আমার কথা যে হুমকিটার মানে কি, হুমকিটার মানে হচ্ছে আমাদের আবদার না মানা হলে আমরা মানুষ মারা শুরু করব, কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তো মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সাথে তো মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছেন আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব। তাহলে আমার কথা হচ্ছে, ডাক্তার তো একটা মহান পেশা, তাদেরকে তারা বুঝতে হবে যে তারা মানুষের প্রাণের বিনিময়ে কাউকে হুমকি দিতে পারেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।